সবাই ভালো আছে তো? জি স্যার, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা, আজকে তোমাদের অষ্টম অধ্যায়ের রেচন প্রক্রিয়া নিয়ে পড়াবো। তো এর আগে হয়তো দ্বিতীয় অধ্যায় শেষ হয়ে গেছে তোমাদের। তো এই চিত্র দেখে তো আমরা বুঝতে পারতেছি এটা মানুষের রেচন তন্ত্রে। সরাসরি আমি পড়াতে চলে যাই তোমাদের। এটা মানব রেচন তন্ত্রের চিত্র। তাহলে আজকের বিষয়টাও হবে রেচনতন্ত্রের উপরে। তো প্রথমে জেনে নেওয়া যাক যে রেচন এবং রেচনতন্ত্র কি। তাহলে রেচন এবং রেচনতন্ত্র, রেচন হচ্ছে যে জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে দেহে বিপাক প্রক্রিয়ায় উৎপন্ন নাইট্রোজেন ঘটিত ক্ষতিকর বর্জ্য পদার্থগুলো দেহ থেকে বের হয়ে যায়, তাকে রেচন প্রক্রিয়া বলা হয়। তাহলে আমাদের দেহে বিভিন্ন ধরনের বিপাক প্রক্রিয়া হয়, সেই বিপাক প্রক্রিয়ার ফলে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ বা বিষাক্ত পদার্থ উৎপন্ন হয়। এই বিষাক্ত পদার্থ বা বর্জ্য পদার্থ গুলো বের করে দেওয়ার এই প্রক্রিয়ার নামই হচ্ছে রেচন। আর এই রেচন কাজে যে অঙ্গগুলো বা যে তন্ত্র সহযোগিতা করে তাকে বলা হয় রেচন তন্ত্র। তাহলে রেচন তন্ত্রের, রেচন তন্ত্র কাকে বলা হবে? যে তন্ত্রের মাধ্যমে বিষাক্ত পদার্থ সমূহ নিষ্কাশিত হয় তাকে রেচন তন্ত্র বলা হয়। তো এইখানে আমাদের বৃক্ক রেচন তন্ত্রের প্রধান অঙ্গ হিসেবে গণ্য করা হয়। এই বৃক্ক কি করে? আমাদের শরীরের অতিরিক্ত লবণ, পানি, জৈব পদার্থগুলো সাধারণত রেচন প্রক্রিয়ার মাধ্যমে বের করে দেয় দেহ থেকে এবং সারবৃত্তীয় ভারসাম্য রক্ষা করে। আমরা জানি যে আমাদের রক্ত এক ধরনের ভারসাম্য রক্ষা করে, হৃৎপিণ্ড রক্ত চলাচল নিয়ন্ত্রণ করে, তেমনি আমাদের বৃক্ক বা কিডনিও আমাদের দেহে এই রেচন পদার্থগুলো বের করে দিয়ে একটা ভারসাম্য রক্ষা করে। অর্থাৎ রেচন পদার্থ আমাদের শরীর থেকে বের হয় মূত্র আকারে বের হয়। তাহলে কি পরিমাণ মূত্র তৈরি করতে হবে এটা সম্পূর্ণ নির্ভর করে বৃক্কের উপর। রক্ত থেকে কি পরিমাণ বর্জ্য পদার্থ অপসারণ করতে হবে, কি পরিমাণ জৈব লবণ অপসারণ করতে হবে, তাহলে একটা ভারসাম্য সৃষ্টি হবে, সেইটা নির্ভর করবে বৃক্কের উপর। এই জন্য বৃক্ক বা কিডনি আমাদের শরীরে প্রধান রেচন অঙ্গ হিসেবে গণ্য করা হয়। তাহলে আমাদের রেচন তন্ত্রটা কিভাবে গঠিত? এখানে আমাদের রেচন তন্ত্র বলতে কি বোঝায়? যে তন্ত্র হচ্ছে কতগুলো কতগুলো অঙ্গের সমষ্টি হচ্ছে তন্ত্র। আমরা যেমন বলি যে কোষ, কতগুলো কোষ নিয়ে হয় কি টিস্যু, তাহলে কতগুলো টিস্যু নিয়ে হয় একটা অঙ্গ, আবার কতগুলো অঙ্গ নিয়ে হয় তন্ত্র। তো এভাবে না বলে আমরা জীববিজ্ঞানের ভাষায় যদি বলি তাহলে এক বা একাধিক কোষ মিলে হয় টিস্যু, একাধিক কোষ মিলে হয় টিস্যু যারা একই রকমের কাজ করে, আবার এক বা একাধিক ধরনের টিস্যু মিলে হবে একটা অঙ্গ, আবার এক বা একাধিক ধরনের অঙ্গ মিলে তৈরি হবে একটা তন্ত্র। তো আমাদের রেচন তন্ত্রে কি কি অঙ্গ আছে সেটা আমাদের জানা দরকার। আমাদের রেচন তন্ত্রের প্রধান অঙ্গ হচ্ছে বৃক্ক। আমাদের শরীরের মেরুদণ্ডের দুই পাশে পাঁজরের দিকে দুই পাশে দুইটি কিডনি আছে বা বৃক্ক আছে। তো বৃক্ক হচ্ছে রেচন তন্ত্রের প্রধান অঙ্গ। এছাড়া আরো কি কি অঙ্গ আছে? রেনাল ধমনী আছে, রেনাল শিরা আছে, ইউরেটার আছে, মূত্রথলি আছে, মূত্র নালী আছে।
এছাড়া রক্ত চলাচলের প্রধান নালিকা আছে ডর্সাল অ্যাওর্টা বা পৃষ্ঠীয় ধমনী, ডর্সাল অ্যাওর্টা বা পৃষ্ঠীয় ধমনী বলা হয় এটাকে। আর ইনফারিয়র ভেনা ক্যাভা, এটা হলো নিম্ন মহাশিরা। তো এখানে আমি একটু তোমাদের সরল ভাবে দেখাই দেয় যে রেচনটা কিভাবে হয়। আমাদের রেচন প্রক্রিয়ার প্রধান একটা অংশ শুরু হয় যকৃতে। পরিপাকের পর অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিডটা ইউরিয়া, ইউরিক অ্যাসিড এই জাতীয় পদার্থে, নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ যকৃতে উৎপন্ন হয়। এছাড়া শরীরের অন্যান্য জায়গায় উৎপন্ন হয়। সেই বর্জ্য পদার্থ গুলো এই যে ডর্সাল অ্যাওর্টা বা পৃষ্ঠীয় ধমনী, এই পৃষ্ঠীয় ধমনীর মাধ্যমে দুই পাশে দুইটা কিডনিতে প্রবেশ করে। তো এই পৃষ্ঠীয় ধমনী যখন দুইটা নালীতে বিভক্ত হয়, কিডনির ভিতরে প্রবেশ করে, তখন এই নালী দুটাকে বলা হয় রেনাল ধমনী। তাহলে পৃষ্ঠীয় ধমনী দুই ভাগে বিভক্ত হয়ে রেনাল ধমনীতে পরিণত হয়, যে রেনাল ধমনীটা দুইটা বৃক্কের মধ্যে প্রবেশ করে। এই রেনাল ধমনী যখন বৃক্কের মধ্যে প্রবেশ করে, তখন এটা আবার কি করে অসংখ্য ভাগে বিভক্ত হয়। আমাদের শরীরে 10 থেকে 15 লক্ষ নেফ্রন আছে একটা কিডনিতে। তো এরকম এটা অসংখ্য ভাগে বিভক্ত হয়, তৈরি করে অ্যাফারেন্ট ধমনী। তাহলে রেনাল ধমনী বৃক্কের ভিতরে এসে কি তৈরি করলো, অ্যাফারেন্ট ধমনী। আমি একটা অ্যাফারেন্ট ধমনী দেখাই, এই একটা অ্যাফারেন্ট ধমনী আবার বোমান্স ক্যাপসুলের মধ্যে এসে এরকম কি তৈরি করবে, গ্লোমেরুলাস। এটা আমি পরে আলোচনায় আসতেছি। এই গ্লোমেরুলাসটা আবার কি করবে, রেনাল শিরার সাথে যুক্ত হবে। রেনাল শিরার মাধ্যমে এটা নিম্ন মহাশিরাতে চলে আসবে, এখানেও তাই হবে। তাহলে দেখো, বর্জ্য পদার্থ সমৃদ্ধ রক্ত এই ডর্সাল অ্যাওর্টা বা পৃষ্ঠীয় ধমনীর থেকে রেনাল ধমনীর মাধ্যমে প্রবেশ করলো বৃক্কে, সেটা আবার অসংখ্য অ্যাফারেন্ট ধমনীতে পরিণত হলো। সেই অ্যাফারেন্ট ধমনীগুলো মিলে আবার একটা গ্লোমেরুলাস তৈরি করে, এবং এখানেই শাকনটা ঘটে। শাকনের পর বর্জ্য পদার্থ বিহীন রক্ত আবার রেনাল শিরার মাধ্যমে নিম্ন মহাশিরাতে প্রবেশ করে, সেখান থেকে হৃৎপিণ্ডে চলে যায়। আর এখানে যে শাকন ঘটলো, শাকনের ফলে উৎপন্ন বর্জ্য পদার্থ সমূহ, বর্জ্য পদার্থ সমূহ এখানে পেলভিসে জমা হয়, সেখান থেকে ইউরেটারের মাধ্যমে এটা আবার চলে আসে মূত্রথলিতে, মূত্র হিসেবে জমা হয়। এইভাবে আমাদের রেচনতন্ত্রটা কাজ করে, এটা একদম সরল। তো এই প্রক্রিয়াটা নিয়ে আমরা পুরো ডিটেলস আলোচনা করব পরে। এবার আসো, যে রেচন পদার্থটা কি, তাহলে রেচন পদার্থ আমরা আগেই বলেছি যে আমাদের শরীরে উৎপন্ন বিপাক প্রক্রিয়ার ফলে সৃষ্ট যে বর্জ্য পদার্থ উৎপন্ন হয় সেগুলো রেচন পদার্থ। আমাদের শরীরে বিভিন্ন জায়গায়, সব জায়গায় বিপাক প্রক্রিয়া ঘটে, প্রত্যেকটা জীবিত কোষে বিপাক প্রক্রিয়া ঘটে। সেখানেই যে বর্জ্য পদার্থ উৎপন্ন হয় নাইট্রোজেন ঘটিত, এই ক্ষতিকর বর্জ্য পদার্থ গুলোকে আমরা বলবো রেচন পদার্থ, যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, বিভিন্ন ধরনের জৈব অজৈব লবণ। এই দেখো, রেচন কিন্তু আবার অন্যভাবেও হতে পারে, আমাদের শরীর ঘেমে যায়, সেখানেও কিন্তু জৈব অজৈব লবণ বের হয়ে যায় শরীর থেকে, ওটাও এক ধরনের রেচন। আবার কার্বন ডাইঅক্সাইডকে আমরা বিষাক্ত গ্যাস বলি, যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর, এটাও শরীর থেকে বের হয়ে যায়, এটাও এক ধরনের রেচন। কিন্তু শরীরের বেশিরভাগ বর্জ্য পদার্থই মূত্রের মাধ্যমে বের হয়ে আসে, এই জন্য কিডনি আমাদের প্রধান রেচন অঙ্গ। স্যার, কান্নাও কি রেচন? না, কান্না রেচন না। কান্না হলো আমাদের টিয়ার্স গ্রন্থি থাকে, সেখানে যখন মস্তিষ্কে স্নায়ু উদ্দীপনা আসে, তখন এটা সেখান থেকে পানিটা বের হয়ে আসে। তোমরা জানো, ক্লাস 8 এ পড়ছিলা অ্যাকুয়াসিউমার এবং ভিট্রিয়াসিউমার,
চোখের এই অংশটাতে আছে। আচ্ছা এরপরে দেখো এখানে আরেকটা তথ্য দেওয়া আছে যে মূত্রের মধ্যে আরেকটা উপাদান থাকে ইউরোক্রোম, এটা এক ধরনের রঞ্জক পদার্থ, এটা কমও থাকতে পারে বেশিও থাকতে পারে অথবা নাও থাকতে পারে। যদি কম থাকে এটা মূত্রের রং হালকা হলুদ হবে, যদি বেশি থাকে দেখা যাবে যে অরেঞ্জ কালার হয়ে যাবে, আবার যদি না থাকে তাহলে এটা বর্ণহীন হবে। তাহলে ইউরোক্রোম নামক রঞ্জকের উপস্থিতির জন্য মূত্রের রং হালকা হলুদ হয়, এটা একটা স্বাভাবিক ব্যাপার। না থাকাটাও অস্বাভাবিক এবং বেশি পরিমাণে থাকাটাও অস্বাভাবিক। তাহলে এবার আসি আমরা, যে রেচন পদার্থ বা মূত্র তৈরি হলো সে মূত্রটা আসলে কি? মূত্রের সংজ্ঞা আমরা এভাবে দিব যে নেফ্রনের রেনাল টিউবুলসে গ্লোমেরুলাস ফিলট্রেটের নির্বাচিত পুনঃশোষণের পর যে খরবর্ণের বা বর্ণহীন বা হালকা হলুদ বর্ণের তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত সামান্য অম্লধর্মী তরল রেচন বর্জ্য মূত্রথলিতে জমা হয় তাকে মূত্র বলে। এখানে একটা বিষয় লক্ষণীয় যে দেখো যে রক্তের হচ্ছে পিএইচ মান 7.4 আর মূত্রের পিএইচ মান 6। তাহলে আমরা জানি পিএইচ মান 7 হলো নিরপেক্ষ, 7 এর নিচে আসবে সেটা হবে অম্লীয় আর 7 এর উপরে যাবে সেটা হবে ক্ষারীয়। তাহলে যেহেতু রক্তের পিএইচ 7.4 তাহলে রক্ত সামান্য ক্ষারীয় আর মূত্রের পিএইচ হলো 6, তার মানে মূত্রের হবে সামান্য অম্লীয়। আমাদের শরীরের মধ্যে এই অম্লীয় এবং ক্ষারীয় এই দুটা পরিবেশকে ভারসাম্য করার জন্য অর্থাৎ বাফার হিসেবে ক্রিয়া করার জন্য বৃক্ক কাজ করে, কারণ বৃক্ক থেকেই তো মূত্র তৈরি হয় তাই না। তাহলে রক্তকে সামান্য ক্ষারীয় রাখার জন্য বর্জ্য পদার্থ কি পরিমাণে অপসারণ করার দরকার সেটা কিন্তু বৃক্কই করে থাকে। এই জন্য বৃক্কের নেফ্রন অম্ল ক্ষার নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখে। আমরা নেফ্রনের কার্যাবলী যখন পড়বো এই বিষয়টা আমরা আরো ভালো করে বুঝতে পারব। এরপরে বলা হচ্ছে যে মূত্র কেন অম্লীয় বা ক্ষারীয় হয়। আমরা কিছুক্ষণ আগে পড়লাম যে মূত্রে কিছুটা কি হবে অম্লীয় অর্থাৎ পিএইচ মান 6, কিন্তু এখন আবার বলা হচ্ছে যে মূত্র কেন অম্লীয় এবং ক্ষারীয় হয় অর্থাৎ এটাকে বলা হচ্ছে ইমব্যালেন্সিং তাই না। ইমব্যালেন্সিং কেন হয়, ভারসাম্যহীন কেন হয়? তো আমরা যদি বেশি পরিমাণে আমিষ জাতীয় খাবার খাই তখন মূত্রটা অম্লীয় হয়, কারণ সেখানে ইউরিয়া ইউরিক অ্যাসিড বেশি পরিমাণে উৎপন্ন হয় এই জন্য মূত্রটা অম্লীয় হয়। আর ফলমূল তরি তরকারি যদি আমরা বেশি পরিমাণে খেয়ে থাকি তাহলে ক্ষারীয় মূত্র বেশি তৈরি হবে। তাহলে মূত্র যেহেতু অম্লীয় সামান্য অম্লীয় হবে সেখানে যদি ক্ষারীয় মূত্র তৈরি হয় এক্ষেত্রেও আমাদের সমস্যা আছে। তাহলে মূত্রের উপাদান যদি বলা হয় যে মূত্রের উপাদান গুলো কি কি, মূত্রের উপাদান হলো ইউরিয়া ইউরিক অ্যাসিড ক্রিয়েটিনিন বিভিন্ন ধরনের লবণ, এছাড়াও ইউরোক্রোম নামক রঞ্জক পদার্থ মূত্রে অবস্থান করে, আর মূত্রের সবচেয়ে বেশি পরিমাণে থাকে পানি, মূত্রের 90% হলো পানি। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে মধ্যে পড়ানোর মধ্যে আমাকে জিজ্ঞাসা করবা। স্যার মূত্র অম্লীয় বা ক্ষারীয় হলে ইউরোক্রোমের এখানে কি প্রভাব থাকে? আচ্ছা মূত্র অম্লীয় এবং ক্ষারীয় যদি হয় সেক্ষেত্রে ইউরোক্রোমের কোনো প্রভাব নাই। আমরা আমাদের খাবার নির্বাচনের উপর ভিত্তি করে মূত্র অম্লীয় বা ক্ষারীয় হয়,
ইউরোক্রোম হচ্ছে এক ধরনের রঞ্জক পদার্থ, এটা অ্যাসিড মাধ্যমে যদি মূত্রের অ্যাসিডিটি বেড়ে যায় তখন কিন্তু ইউরোক্রোমের বর্ণটা একটু চেঞ্জ হতে পারে। আবার যদি ক্ষারীয় হয় তখন এটার বর্ণটা একটু চেঞ্জ হইতে পারে। তোমরা ওই যে ইয়ে পড়ছো তো মনে হয় ক্লাসে এইটাই পড়ানো হয়েছিল তোমাদের নির্দেশক সম্পর্কে, অ্যাসিড ক্ষারক নির্দেশক, লিটমাস পেপার অ্যাসিডে একরকম বর্ণ হয়, আবার ক্ষারে একরকম বর্ণ হয়, আবার গাঢ় অ্যাসিডে একরকম, হালকা বা পাতলা অ্যাসিডে একরকম বর্ণ হয়, এরকম হতে পারে, কম বেশি হতে পারে, কিন্তু ইউরোক্রোমের এখানে কোনো প্রভাব নাই। আচ্ছা, এখন আমরা পড়ব আমাদের রেচন অঙ্গ বৃক্ক, বৃক্ক সম্পর্কে। তো বৃক্ক কি বলা হচ্ছে? মেরুদণ্ডী প্রাণীদের প্রধান রেচন অঙ্গ। আমাদের উদর গহ্বরের মানে পেট যেটা বলি আমরা, সেটা উদর গহ্বরের পিছনের দিকে মেরুদণ্ডের উভয় পাশে একটি করে দুটি বৃক্ক আছে। একজন পূর্ণাঙ্গ মানুষের বৃক্ক 11-12 সেন্টিমিটার লম্বা হয়, 6-3 সেন্টিমিটার প্রস্থ হয় এবং 5-6 সেন্টিমিটার প্রস্থ হয় এবং 3 সেন্টিমিটার পুরু হয়। সজীব অবস্থায় অর্থাৎ বৃক্ক যদি সতেজ থাকে তখন তার রং হবে খয়েরি লাল এবং এটা অনেকটা সিম বীজের মতো। এর বাইরের দিকটা উত্তল এবং ভেতরের দিকটা অবতল। আমরা একটু বৃক্কের বিভিন্ন অংশগুলো দেখে নেই যে কি কি থাকতে পারে বৃক্কে। দেখো তাহলে আমি কি বললাম, বৃক্কটা এরকম সিমের বীজের মতো, সিমের বীজের মতো। এই বৃক্কের বাইরের এই যে অংশ আছে এটা হলো উত্তল। দেখো উত্তল মানে কি? উঁচু। আমি যদি এইভাবে একটা রেখা আঁকি তাহলে এই অংশটা হবে অবতল, এই অংশটা হবে অবতল আর এই অংশটা হবে উত্তল। উত্তল মানে উঁচু, অবতল মানে নিচু। তাহলে একই জায়গায় দেখো এই পাশ থেকে দেখলে এটা উত্তল, এই পাশ থেকে দেখলে অবতল। তো বৃক্ক একই কথা, বৃক্কের ক্ষেত্রেও এটা এই পাশের দিকে বাইরের দিকে উত্তল এবং ভিতরের দিকে এটা অবতল। তো বৃক্ক যে প্রাচীর দ্বারা আবৃত থাকে এইটাকে আমরা বলি ক্যাপসুল, এটা ক্যাপসুল। এটা হলো ক্যাপসুল। এই ক্যাপসুলের নিচের একটা রিজন আছে, অংশ আছে, যে অংশকে আমরা বলবো কর্টেক্স। তাহলে বৃক্কের এই অংশটার নাম হচ্ছে কর্টেক্স। তাহলে ক্যাপসুলের নিচের যে অংশটা সেটাই হচ্ছে কর্টেক্স, এবং কর্টেক্সের নিচের অংশকে বলা হচ্ছে মেডুলা। কর্টেক্সের নিচের অংশটাই হচ্ছে মেডুলা। মেডুলা। এরপরে দেখো এটা বৃক্কের উত্তল অংশ আর এই যে অবতল অংশ, এই অবতল অংশের নাম হচ্ছে হাইলাম বা হাইলাস। এটার নাম হচ্ছে হাইলাম বা হাইলাস। এই হাইলাম বা হাইলাস জোন দিয়ে, এই অঞ্চল দিয়ে রেনাল ধমনী বৃক্কের মধ্যে প্রবেশ করে এবং রেনাল শিরা এই অঞ্চল দিয়েই বের হয়। এখানে বৃক্কের, তাহলে এটা হলো রেনাল ধমনী,
আর এটা রেনাল শিরা। রেনাল শিরা আর এইখানে আরেকটা নালী যুক্ত থাকে যাকে আমরা বলি ইউরেটার, এটার নাম হলো ইউরেটার, এটা একদম মূত্রথলির সাথে যুক্ত থাকে। কালারটা মনে হয় বোঝা যাচ্ছে না অতটা। এইটার নাম হলো ইউরেটার। আমরা অভ্যন্তরীণ সূক্ষ্ম গঠন এখনো দেখিনি, তোমরা শুধু দেখো যে কোথায় কি আছে অবস্থানগুলো। ইউরেটার, এই ইউরেটারের সামনে, ইউরেটারের সামনে এরকম একটা ফানেল আকৃতির অংশ থাকে, এই ফানেল আকৃতির এই অংশটার নামই হচ্ছে পেলভিস, এইটার নাম পেলভিস। পেলভিসের উপরের দিকে দেখো যে অংশগুলো আছে, এই যে পিরামিডের মতন কিছুটা, এগুলোকে বলা হয় রেনাল পিরামিড, এগুলোকে বলা হয় রেনাল পিরামিড। রেনাল পিরামিড গুলো প্রসারিত হয়ে পিরকা গঠন করে, এই যে অগ্রভাগ এরকম প্রসারিত হয়ে কি হয়েছে পিরকা বা প্যাপিলা গঠন করে। এই প্যাপিলা বা পিরকা, এই এটার নাম হচ্ছে প্যাপিলা বা পিরকা। এখানেই কিন্তু এই যে রক্ত নালী এরকম আসে, এসে এখানে নেফ্রন তৈরি করে, অসংখ্য এভাবে নেফ্রন তৈরি করে। নেফ্রন হচ্ছে বৃক্কের গাঠনিক এক। এভাবে পিরকা গঠন করে, নেফ্রন গুলো থাকে। এবার চলো আমরা একদম সরাসরি বইয়ে যে চিত্রটা আছে, আশা করি তোমরা বুঝছো, এটা বইয়ের চিত্রটা একটু ভালোভাবে দেখে নেই। তাহলে হাইলাম কি, রেনাল শিরা, রেনাল ধমনি, এগুলো আমরা দেখলাম। এর প্রত্যেকটা অংশ কি, পাঁচটি অংশ বর্ণনা দিয়েছি আমি, ক্যাপসুল, কর্টেক্স, মেডুলা, পেলভিস, পিরামিড, হাইলাম, প্যাপিলা, তাই না? এগুলোকে আমি বলছি, এগুলো বলা হয়ে গেছে। তাহলে এগুলোর সংজ্ঞাগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে নিলে নিতে পারো। ক্যাপসুল কি, যে তন্তুময় জালক নির্মিত পাতলা আবরণ, সেটাকে আমরা বলি ক্যাপসুল। ক্যাপসুলের নিচের অংশ হচ্ছে কর্টেক্স, কর্টেক্সের নিচের অংশ হচ্ছে মেডুলা, কর্টেক্সের অঞ্চলটা লালচে বাদামি, মেডুলার কালচে বর্ণের হয়। পেলভিস, পেলভিস কি একটা ফানেল আকৃতির গহ্বর, পিরামিড, পেলভিস থেকে উৎপন্ন হয় পিরামিড। তারপরে আছে কি হাইলাম,
বিষ্ঠের অবতল অংশকে বলা হচ্ছে হাইলাম বা হাইলাস, এবং প্যাপিলা যে পিরামিডের শীর্ষ ভাগকে বলা হচ্ছে প্যাপিলা। এই যে দেখো তোমাদের বইয়ের চিত্র, এখানে দেখো প্রত্যেকটা অংশ আছে এখানে, তবে বৃক্কের প্রধান দুইটি অংশ আমরা দেখতে পাই এখানে। একটা হচ্ছে ইউরিনি ফেরাস নালিকা, আর হচ্ছে ইউরেটার। ইউরিনি ফেরাস নালিকার ক্ষেত্রে আমরা যেটা বলবো যে এর আবার দুটো অংশ আছে, নেফ্রন এবং রেনাল টিউবস কালেক্টিং টিউবস। তারপর রেনাল টিউবস আবার তিন ধরনের, এগুলো আমরা দেখবো। রেনাল টিউবস তিন ধরনের, সেটা হচ্ছে যে নিকটবর্তী প্যাঁচানো নালি, হেনলি লুস, প্রান্তীয় প্যাঁচানো নালি, এগুলো আছে। তো এখানে এখন বলো তোমাদের এই যে বৃক্কের বিভিন্ন অংশ, এগুলোতে কারো কোনো প্রবলেম আছে কিনা? আনুষ্কা দাস বলো, কোনো প্রবলেম আছে বৃক্কের গঠনে? নুসরাত প্রিয়ন্তি, আচ্ছা বায়েজিদ বলো। স্যার পেলভিসেই কি আমাদের হচ্ছে ছাকন ঘটে মূত্রের? না, পেলভিসে এসে জমা হয়, ছাকনটা মেইনলি নেফ্রনের মধ্যে ঘটে, অর্থাৎ এইখানে ঘটে, এইখানে ছাকনটা ঘটে। এবং এই যে লম্বা লম্বা নালি দেখেছো না, এগুলো সংগ্রাহক নালী, এই যে লম্বা লম্বা চুলের মতন যেগুলো, এগুলো সংগ্রাহক নালী। এই নালীগুলোর মাধ্যমে অর্থাৎ ওই বর্জ্য পদার্থগুলো সংগ্রহিত হয়ে এই পেলভিসে জমা হয়, জমা হয়ে সেখান থেকে ইউরেটারের মাধ্যমে মূত্রথলিতে চলে আসে। মানে ছাকনটা মূলত নেফ্রনে সংগঠিত হয়, নেফ্রনের একটা অংশ আছে যার নাম গ্লোমেরুলাস, সেখানে এই ছাকনটা সংগঠিত হয়, নেফ্রনের গ্লোমেরুলাসে ছাকন সংগঠিত হয়। আর কোনো কোশ্চেন? লাবিবা বলো, লাবিবা। জি স্যার কি বলবো, এখানে কোনো সমস্যা আছে বৃক্কের গঠনে? না স্যার। বুঝতে পারছো তো? জি স্যার বুঝছি। আচ্ছা তাহলে আমরা পরবর্তী অংশে আসি, যে বৃক্কের কাজগুলো কি কি। বৃক্কের কাজ রক্ত থেকে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ অপসারণ করা, রক্তে অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করা, রক্তচাপ নিয়ন্ত্রণ করা, দেহের পানির ভারসাম্য রক্ষা করা, তারপর দেহে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড ইত্যাদি জৈব লবণের পরিমাণ নিয়ন্ত্রণ করা, জৈব অজৈব লবণের পরিমাণ নিয়ন্ত্রণ করা, এবং দেহে দুইবার হয়ে গেছে এটা, পানির ভারসাম্য রক্ষা করা। মূলত দেহে পানির ভারসাম্য রক্ষা করাটাই বৃক্কের প্রধান কাজ, কারণ এর মাধ্যমে
যে ঘটনাটা ঘটে আমরা এটাকে অসমো রেগুলেশন বলে থাকি। অসমো রেগুলেশন হচ্ছে যে আমরা দেখো যে পরিমাণ পানি খাই সবগুলোই কি মূত্র তৈরি হয়? না, আমাদের দেহে কাজে লাগে। তাহলে বিকে রক্তে রক্তের মধ্যে যে স্থাপনটা ঘটে, রক্ত থেকে বর্জ্য পদার্থটা বের হয়ে যায়, সেই বর্জ্য পদার্থটা যখন বের হয়ে যায় তখন কি ঘটে? তখনও কিন্তু পানি রক্ত থেকে বের হয়ে সম্পূর্ণভাবে বের হয় না। তাহলে রক্তেও পানির পরিমাণ থাকে, অর্থাৎ রক্তে যে পরিমাণ পানি থাকার কথা ঠিক সেই পরিমাণ পানি কিন্তু রক্তে থাকে, সম্পূর্ণ পানি বের হয় না। তার মানে এটা একটা ব্যালেন্স তৈরি করে, ভারসাম্য তৈরি করে নেফ্রন, যে কি পরিমাণ রক্তে পানি থাকবে এবং মূত্রে কি পরিমাণ পানি থাকবে। তারপরে যদিও পানি মূত্রের সাথে বের হয়ে আসে, মানে বর্জ্য পদার্থের সাথে, তখন কি করে এই কালেক্টিং টিউব, তারপরে রেনাল টিউব, এইগুলো থেকে পানি আবার বের হয়ে যায়, বের হয়ে রক্তের মাধ্যমে আবার সমস্ত দেহে ছড়িয়ে পড়ে। এভাবে অসমো রেগুলেশন ঘটে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বৃক্ক। আচ্ছা, এখন আসো, আমি আমি বলেছিলাম বৃক্কের গাঠনিক একক নেফ্রন। তো নেফ্রনের কি কি অংশ থাকে এটা একটু আমরা দেখে নিই। যে নেফ্রনের আমরা দেখতে পাচ্ছি যে দুইটা প্রধান অংশ আছে, রেনাল কর্পাসল বা একে মালপিজিয়ান নালিকাও বলা হয়, আর রেনাল টিবিউলস, রেনাল রেনাল কর্পাসল এবং রেনাল টিবিউলস, এটা হচ্ছে বৃক্কের প্রধান দুটি অংশ। তো রেনাল কর্পাসল বা মালপিজিয়ান নালিকা এটা আবার দুইটা অংশ নিয়ে গঠিত, একটা বোমান্স ক্যাপসুল আর একটা গ্লোমেরুলাস, বোমান্স ক্যাপসুল এবং গ্লোমেরুলাস। আর রেনাল টিবিউলস এটা আবার তিনটা অংশ নিয়ে গঠিত, নিকটবর্তী প্যাঁচানো নালিকা, হেনলির লুপস এবং প্রান্তীয় প্যাঁচানো নালিকা। এই নেফ্রন নিয়ে আগামী ক্লাসে আলোচনা করা হবে, নেফ্রনের গঠন এবং নেফ্রনের কাজ, এটা নিয়ে আমরা আগামী দিন ক্লাসে আলোচনা করব। তোমাদের একটা প্রশ্ন আমি বাড়ির কাজ হিসেবে দিলাম, সেটা হচ্ছে এক নাম্বার, বৃক্কের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করো। এই একটাই শুরু করবা, বৃক্কের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করো, একটাই বাড়ির কাজ। স্যার বাড়ির কাজ কিভাবে জমা দিব? আমাকে ইনবক্সে দিবা বা আমার গ্রুপে পোস্ট করবা, তাহলেই হবে। আমাকে ইনবক্স করতে পারো অথবা গ্রুপে পোস্ট করতে পারো, তাহলে আমি পাই দেব। সব গ্রুপের সাথে আমি আছি, একবার দিয়েই দেখো যে স্যার তোমার কমেন্টস করে কি না তোমার বাড়ির কাজে। আশা করি যে কয়জন আসো সবাই দিবা। তাহলে ভালো থাকো সবাই, আজকে এ পর্যন্তই, সুস্থ থাকো। আদাব স্যার। আদাব। আসসালামু আলাইকুম। আদাব স্যার। আসসালাম।